মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাসের 1572 বৈধ সংযোগের বিপরীতে অবৈধ সংযোগ 11,000। ওই অঞ্চলে গ্যাসের সিস্টেম লস 42%। জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে গণশুনানিতে এসব বিষয় উঠে আসে। তিতাসের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, লাইন কাটতে গেলে রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই ওই অঞ্চলে ব্যর্থ তিতাস। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জানান, তিতাসে লোক যুক্ত না থাকলে অবৈধ সংযোগ হতো না। অবৈধ সংযোগের কারণে সিস্টেম লসের বিরাট একটি অংশ রয়েছে। কোথায় কোন অঞ্চলে সিস্টেম লস কত তা চিহ্নিত করা হয়েছে, কমিয়ে আনার কাজ চলছে। গণশুনানিতে ভোক্তারা অভিযোগ করেন, যুগের পর যুগ তিতাসের সিস্টেম লস গ্যাস চুরির কারণে। বলা হয়, চট্টগ্রামের মিরেরসরাইয়ে স্মার্ট ইকোনমিক জোন গ্যাস সংকটে ভুগছে। তবে পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে শিল্পকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে গ্যাস সরবরাহের পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। যারা বৈধ ব্যবসায়ী, আমার সচেতন নাগরিক, তারা যাতে এই অবৈধ সংযোগগুলো উচ্ছেদে কাজ করে। এলাকার জিএম ডিজিএম তাদের দায় এটা চিহ্নিত করে করে এটা হ্রাস করে যৌক্তিক পরিমাণ আনতে হবে। আপনারা জানেন তো, গ্যাসেরিয়া এটা তো জিরোতে আসবে না, টেকনিক্যাল লস থাকবে, অন্য লস থাকবে, প্রেশার টেম্পারেচার থাকবে, তবে আমরা এটা সহনশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।